মণিকর্ণিকা ঘাট এমন একটি জায়গা যেখানে দিন রাত ২৪ ঘন্টা মানুষকে পুরানো হয়। কথায় আছে মণিকর্ণিকা ঘাটে চিতার আগুন কখনো নিভে না। সারাদিনই এখানে কারো না কারো মৃতদেহ সৎকার করা হয়। এখানে দিনে প্রায় ৬০০র বেশি মৃতদেহ পোড়ানো হয়। মূলত এটি একটি শ্মশান ঘাট। সারাদিনই এখানে কান্নার শব্দ শোনা যায়। এই কান্নার শব্দ জারতার নয়, বরং মৃত মানুষদের আত্মীয় স্বজনদের। মানুষ দূর দূরান্ত থেকে তাদের প্রিয় মানুষকে শেষ বিদায় দিতে এখানে আসে। রহস্যের আজকের এপিসোডের টপিক হল দ্য মিস্ট্রি অফ মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাট ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী শহরে গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি শ্মশান ঘাট। বারাণসীর দশাশ্বমেধ ঘাট এবং সিন্ধিয়া ঘাটের মধ্যবর্তী স্থানে এর অবস্থান। হিন্দু ধর্মমতে এই ঘাটে দেবী সতীর কর্ণকুন্তল বা কানের দুল পতিত হয়েছিল। সংস্কৃত ভাষায় কর্ণকুন্তলকে মণিকর্ণ বলা হয়। মণিকর্ণ শব্দ হতেই এই ঘাটের নাম হয় মণিকর্ণিকা ঘাট। এটি কাশীর প্রধানতম শ্মশান ঘাট। প্রচলিত বিশ্বাস, এই ঘাটে কখনো নাকি চিতার আগুন নেবে না। শুধু কাশী আর বারাণসী নয়, দূর দূরান্ত থেকেও বহু মানুষের মৃতদেহ এখানে আনা হয় দাহ করার জন্য। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, মণিকর্ণিকা ঘাটের শ্মশানে মৃতদেহ দাহ করা হলে মৃতের আত্মামোক্ষ অর্জন করে বা পুনর্জন্মের চক্র হতে মুক্তি লাভ করে। একটি শ্মশান ঘাট হলেও এটি মানুষের কাছে একটি পবিত্র জায়গা। কেননা এখানে শ্মশানের পাশাপাশি আছে কিছু অদ্ভুত মন্দির। অদ্ভুত কেন বলছি জানেন? দেখুন, এই হলো একটি মন্দির। মন্দিরটি নদীতে অবস্থিত এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হল এই মন্দিরটা অর্ধেক হেলানো, ঠিক ইতালির লিনিন টাওয়ার অফ পিসার মতো। মন্দিরটির নাম হল রত্নেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরের হেলে থাকার পিছনে বিজ্ঞানীরা পরিষ্কারভাবে কিছু বলেনি, কিন্তু বিজ্ঞানীদের ধারণা এই মন্দিরের হেলে থাকার পিছনে দুইটি কারণ হতে পারে। নাম্বার ১, ভিত্তি সংক্রান্ত সমস্যা। মন্দিরটি গঙ্গা নদীর তীরে নির্মিত হয়েছিল, যেখানে মাটির গঠন নরম, তাই হয়তো সময়ের সাথে সাথে মন্দিরের কাঠামো কাত হয়ে গেছে। নাম্বার ২, প্রাকৃতিক কারণ। সময়ের সাথে সাথে মাধ্যাকর্ষণ এবং ব্যবহৃত উপকরণের ওজনের কারণে ভবন এবং কাঠামো কখনো কখনো কাত হয়ে যেতে পারে, বিশেষ করে যদি ভিত্তি সমানভাবে স্থিতিশীল না হয়। কাত হওয়া সত্ত্বেও মন্দিরটি বাধাহীনভাবে দাঁড়িয়ে আছে এবং বারাণসীতে একটি উল্লেখযোগ্য এবং আকর্ষণীয় ল্যান্ডমার্ক হয়ে উঠেছে। আশা করি আপনারা আজকের ভিডিওটি এনজয় করেছেন। আমরা সবসময় চাই যাতে আপনাকে নতুন কিছু জানাতে পারি। দেখা হবে রহস্যের নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত বাই বাই।